মানুষের পালস বোঝার চেষ্টা করুন। আমাদের লক্ষ কোটি মানুষের যে যে সেন্সেশন চলছে, এখানে বুঝতে হবে এই বঞ্চনা এবং এই যে নির্যাতন, এই গুম খুন, এর যে প্রতিফলন ঘটেছে এবং আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা যে নেতৃত্ব দিয়েছে, যে এটি আপনাকে বুঝতে হবে। না হলে আগামীকাল আমি বলতে বাধ্য হব যে আপনি নিজের সম্মান রেখে পদত্যাগ করুন। আপনি যে আজকে এই যে বিবৃতি দিয়েছেন তৌহিদ সাহেব, আপনাকে অভিনন্দন। শেখ হাসিনা বলেছে, এটি সত্যতা আমি জানি না কতটুকু সত্য, বাট এটি ভাইরাল হয়েছে, যে প্রিয় চুপ্পু তাকাওয়াত সাহেবকে কাজে লাগান। অর্থাৎ এই বিতর্কিত যে রাষ্ট্রপতি, তাকে তিনি একটি টেক্সট পাঠিয়েছেন, প্রিয় চুপ্পু এই সাকাওয়াত সাহেবকে কাজে লাগান। তখনই তিনি ওই ওই এক্সপ্রেশনটা করেছেন, এদের রাজনীতিটাই হলো নেগেটিভ। এই সামগ্রিকভাবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমাইন্ডিং মি, সামরিকভাবে, অর্থাৎ সামগ্রিকভাবে 71 থেকে আজ পর্যন্ত এই 54 বছরে আওয়ামী লীগের হিস্ট্রিটাই হলো ধ্বংসাত্মক, জাতীয় স্বার্থের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। মারুফ ভাই, আমি আপনার সাথে শুধুই একমত না, ইভেন মুক্তিযুদ্ধের গবেষণা করতে গিয়ে আমি দেখেছি মুক্তিযুদ্ধেও তারা বেইমানি করেছিল। একটা নেতাকে আমি, প্রমিনেন্ট নেতাকে আমি মুক্তিযুদ্ধের কোন সেক্টরে, সাব সেক্টরে বা এমনকি প্লাটুন কমান্ডার হতে দেখিনি। আমার ইউনিয়নের, আমি যাচ্ছি দ্রুত যাচ্ছি, আমি নেতৃত্ব, আমার ইউনিয়নের নেতা ছিল, তিনি এই জাস্ট 3 বছর আগে মরণোত্তর তিনি মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে পেয়েছেন। তিনি ভারতে বসে বসে তিনি মাতবরি করতেন, কাকে দিবেন কাকে না দিবেন, তিনি অস্ত্র ধরেননি, ইউনিয়নের নেতা। সুতরাং সারা বাংলায় জাতীয় পর্যায়ে, ডিভিশন পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের নেতারা, কোন আওয়ামী লীগের নেতারা আপনি পাবেন কি করে এদের? এই যে আসাদুজ্জামান যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনারা যে 12,000 রাজাকারের তালিকা প্রকাশ করেছিলেন, যেটা জি পাকিস্তান সরকার তৈরি করেছিল, অবিকৃত অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাফেজ খানায় ছিল, এটা তো তারাই বলেছেন যে অবিকৃত তালিকা আমরা প্রকাশ করছি। সেই 12,000-এর মধ্যে 8,500-ই তো আওয়ামী লীগের লোকজন রাজাকার। এবং এবং স্বাধীনতা উত্তর প্রথম যে গুম, মেজর জলিলকে গুম করেছিল, সেটিকে একসাথে ভারত এবং আওয়ামী লীগ। তারপরে এই সিরাজ সিকদারকে হত্যা করে তিনি পার্লামেন্টে বলেছিলেন কোথায় সিরাজ সিকদার। সুতরাং হত্যা, গুম, নির্যাতন, পার্লামেন্ট লুট, ভোট লুট, ওই যে যার জন্য তিনি ভোট লুট করে হেলিকপ্টারে ভোট নিয়ে আসছিলেন, তিনিই কিন্তু তাকে হত্যা করেছিলেন। সুতরাং এদের রাজনীতিটাই হলো নেগেটিভ। এই সামগ্রিকভাবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমাইন্ডিং মি, সামরিকভাবে, অর্থাৎ সামগ্রিকভাবে 71 থেকে আজ পর্যন্ত এই 54 বছরে আওয়ামী লীগের হিস্ট্রিটাই হলো ধ্বংসাত্মক, জাতীয় স্বার্থের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। সুতরাং আজকে আমি সবশেষে যে বিষয়টা বলবো, ভারতের সাথে যত চুক্তি থাকুক না কেন, যে যত চুক্তি থাকুক না কেন, সেটি অনৈতিক চুক্তি। দ্বিপাক্ষিক চুক্তি যদি জনগণের বিরুদ্ধে হয়, সেটি যদি একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করা হয়, 18 কোটি মানুষ আমরা, কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশকে পাশাপাশি তুলনা করেন, তাহলে অস্ট্রেলিয়া 55 times বিগার দেন বাংলাদেশ ইন দি জিওগ্রাফিক্যাল রিগার্ডস, আর পপুলেশন রিগার্ডসে বাংলাদেশ ইজ 10 times বিগার দেন অস্ট্রেলিয়া। সুতরাং বাংলাদেশ ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট কান্ট্রি ইন রিগার্ডস টু পপুলেশন। আর সেই জনগণ, এই ভাইব্রেন্ট জনগণ, সেখানে 1.5 কোটি আছে প্রবাসী, তাদেরকে আন্ডারমাইন করতে 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 পচিয়ে 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 তারা এখন পচে গেছে। সুতরাং এই মুহূর্তে যে ইন্ডিয়া যে ধৃষ্টতা দেখাচ্ছে, যে খেলাটা খেলছে, এটিও তাদের জন্য কাউন্টার প্রোডাক্ট। সুতরাং এই মুহূর্তে একটা খবর আছে, এই ঠিক এই মুহূর্তে জাস্ট 5 মিনিট আগে পররাষ্ট্র, আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা যারা তৌহিদ হোসেন, তিনি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র দপ্তর থেকে বলেছেন, ভারত থেকে শেখ হাসিনার বিবৃতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে পররাষ্ট্র অধিদপ্তর। এবং তিনি বলেছেন, পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিবৃতি দিলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন তিনি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ, শেখ হাসিনা যেন দিল্লি বসে আর কোনো বিবৃতি না দেন সেই ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে আজকে একটু আগে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি গতকালকে আরেকটি টক শোতে বলেছিলাম যে তৌহিদ সাহেব, মানুষের পালস বোঝার চেষ্টা করুন। আমাদের লক্ষ কোটি মানুষের যে যে সেন্সেশন চলছে, এই যে স্বাধীনতা দিবসের প্রথম সপ্তাহ পার করে দ্বিতীয় সপ্তাহ আমরা স্বাধীনতা সারা বিশ্বব্যাপী উদযাপন করছি, এখানে বুঝতে হবে এই বঞ্চনা এবং এই যে নির্যাতন, এই গুম খুন, এর যে প্রতিফলন ঘটেছে এবং আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা যে নেতৃত্ব দিয়েছে, ছাত্র, জনতা এবং সিপাহী, এরা যে নেতৃত্ব দিয়েছে, এটি আপনাকে বুঝতে হবে। না হলে আগামীকাল আমি বলতে বাধ্য হব যে আপনি
নিজের সম্মান রেখে পদত্যাগ করুন, কারণ ডিপ্লোম্যাটিক ভাষা আপনি জানেন, ডিপ্লোম্যাটিক আপনার যে সেন্সেশন সেটা আপনি জানেন, আপনি যে আজকে এই যে বিবৃতি দিয়েছেন, তৌহিদ সাহেব আপনাকে অভিনন্দন, এবং আপনার প্রতি আজকে জনগণ, আজকে যারা এই যে বুদ্ধিমান এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমার এই যে বাচ্চারা যারা আমাদের সন্তান, তারা ভালোভাবে ডিপ্লোমেসি বুঝে, তারা বুঝে সংগ্রাম কি, বিপ্লব কি, তারা বুঝে ওয়ার ইজ দি সেন্টার পয়েন্ট অফ দি পাওয়ার। সুতরাং এই মুহূর্তে তৌহিদ সাহেব যে বিবৃতি দিয়েছে এবং তিনি যে বাঘের মতো হুঙ্কার দিয়েছেন, এটাকে বলা হয় যে সম্মানজনক অবস্থানকে এক্সপ্রেস করা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে। এখানে কোনো গালাগালির প্রয়োজন নাই। সুতরাং ভারতকে বুঝতে হবে, 18 কোটি মানুষের দেশ এখন জেগে উঠেছে, ঘুরে দাঁড়িয়েছে, এবং 18 কোটি মানুষকে কারা নেতৃত্ব দিচ্ছে? সন্তানরা নেতৃত্ব দিচ্ছে। আমার সন্তান, দুইটা সন্তানই এখন সাবালক এবং দেয়ার ইন এ পজিশন। দেখেন, সো এই সন্তান, আরেকটা আরেকটা প্রশ্ন করছি, সেটি হলো এটা বলে আপনি শেষ করবেন পরে যায়, যে আপনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যে মন্তব্যগুলি করেছেন এবং ইন্ডিয়ার চাওয়া, জয় সাহেবের আহ্বান এবং প্রধানমন্ত্রীর রিকোয়েস্ট মানুষকে আগামীকালকে যেন ঢাকায় আসে, এসব কিছু ঘিরে এখানে কোন ধরনের সুযোগ সুবিধা দেখেন কিনা, এবং সামনের দিকে আওয়ামী লীগকে সংগঠিত করার যে একটা আহ্বান জানিয়েছেন জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, সেখানে আপনার কোনো শেষ কথা বলার আছে কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাউত হোসেনের মন্তব্য ছিল দুঃখজনক। তিনি বেশ কিছু কথা বলেছেন, তোর মধ্যে একটা বলেছেন যে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা যাবে না, এটি একটি ঐতিহ্যবাহী দল, তিনি শেখ হাসিনাকে শ্রদ্ধা করেন, তিনি বলেছেন আপনারা অর্গানাইজ হন এবং নির্বাচনে আসেন। সুতরাং তার এই বক্তব্যের সাথে একটি অনলাইনে ভাইরাস একটা মেসেজ এসছে, শেখ হাসিনা বলেছে, এটির সত্যতা আমি জানি না কতটুকু সত্য, বাট এটি ভাইরাল হয়েছে, যে প্রিয় চুপ্পু, তাকাওয়াত সাহেবকে কাজে লাগান। অর্থাৎ এই শাহাবুদ্দিন সাহেব, এই বিতর্কিত যে রাষ্ট্রপতি, তাকে তিনি একটি টেক্সট পাঠিয়েছেন, প্রিয় চুপ্পু, এই শাকাওয়াত সাহেবকে কাজে লাগান। তখনই তিনি ওই ওই এক্সপ্রেশনটা করেছেন। আমি পরশুদিন আমি আপনার এখান থেকে আহ্বান জানিয়েছিলাম যে আপনার সম্মান নিজে ধরে রেখে, নিজেকে নিজের সম্মান ধরে রেখে আপনি ইস্তফা দিন, এবং আপনি দয়া করে যদি সম্ভব হয় আওয়ামী লীগের উপদেষ্টা হয়ে যান, তাতে কেউ বাধা দিবে না, আমি আহ্বান জানাচ্ছি। সুতরাং আজকে আমার কাছে মনে হচ্ছে জাতি এত কষ্ট করলো, হাজারো রক্ত দিল, হাজারো সন্তান তাদের প্রাণ হারালো, হাজারো সন্তান এখনো আজকে মারা গেছে, একজন আছে জগন্নাথ কলেজের এক ছাত্র মারা গেছে, তার জানাজা হবে কিছুক্ষণ পরে, আমি তার আত্মার শান্তি কামনা করছি। সুতরাং এই শহীদের উপরে দাঁড়িয়ে, শহীদ আবু সাঈদ বা শুদ্ধদের উপরে দাঁড়িয়ে, তিনি যদি 80 বছর বয়সে তার জ্ঞান হারিয়ে ফেলেন, তিনি সন্ধ্যায় নাকি বলেছেন আমার কাজ মাথায় কাজ করছিল না, তা আপনার মাথায় যদি কাজ না করে, আপনি দয়া করে এই সেন্সিটিভ স্থানটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি আপনি ছেড়ে দিন, অথবা আপনি জাতির কাছে আপনি যে ক্ষমা চেয়েছেন, আরো ক্ষমা চেয়ে আপনার যে প্রোয়েক্টিভ কাজগুলো করার, ক্ষমা তো চেয়েছে বা তিনি ভুল স্বীকার করেছেন, এতেই কি মনে করেন কিনা এটা এখানেই সমাধান হওয়া উচিত? আমি 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 তার ব্যাপারে, তিনি প্রশ্নবিদ্ধ, আমি সন্দিহান, তিনি দায়িত্ব পালন করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। তার সম্মান নিয়ে তিনি চলে গেলে আমরা স্বস্তি পাই, অসংখ্য অসংখ্য সেনা অফিসার, তারপর সিভিল অফিসার, অসংখ্য বুদ্ধিজীবী আছে যারা এই কাজটা ভালোভাবে করতে পারবে। এটা 50 বছর থেকে 70 বছরের, আমি 1 ডজন দেখাতে পারবো, রাইট নাও আমি নাম বলতে পারবো, বাট আমি কারো নাম বলছি না, যারা দেশপ্রেমিক, যারা কাজটা করতে পারবে। সুতরাং তিনি যদি চলে যান তাহলে মঙ্গল, যত দ্রুত যান। ধন্যবাদ।